যে গাড়ি ভিডিওতে অনেক রকম অনেক অনেক জায়গা থেকে ভিডিও করে, অনেক মানুষ ভিডিও দেখে, সরাসরি এসে দেখে চালালে সে যদি গাড়িটা নাও নেয় তবু কিন্তু ওনার অভিজ্ঞতা হয়, নেক্সট গাড়ি কেনার ক্ষেত্রে ওনার কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগবে। তো গাড়ি কিনতে হলে যে আসতে হবে এমনটি না, আমি রিকোয়েস্ট করবো এসে সে চালায় দেখতে পারবে আমাদের কেমন কালেকশন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আর ব্যবসা কেমন চলছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। জি, আজকে কি কি গাড়ি দেখাবেন আমাদের? আজকে আমি হচ্ছে পাঁচটা গাড়ি দেখাবো। পাঁচটা গাড়ির ভিতরে আমার দুইটা থাকবে ভেজেল, আর দুইটা থাকবে হচ্ছে 7 সিটের গাড়ি। আচ্ছা, আর একটা থাকবে এসইউভি। আচ্ছা, সাতটা আপনার হচ্ছে পাঁচটা গাড়ি ফার্স্ট ক্লাস, একেবারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া। আচ্ছা, তো প্রথমে কোনটা দেখাবো? প্রথমে দেখাবো আমি একটা হচ্ছে ভেজেল দেখাবো। ভেজেল 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 হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে হাইব্রিড, এটা এটা হচ্ছে আপনার 2014 মডেল। 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আপনার গ্রে কালার, গ্রে কালার জেড প্যাকেজের গাড়ি ভাইয়া। আচ্ছা, এটা এখনো বাংলাদেশে কোনো কালার করা হয় নাই, কোনো কালার করা নাই, ফুল ফ্রেশ, মানে সুপার ফ্রেশ কন্ডিশন। ব্যাটারি আপনাকে চেক করে দিব, চাইলে আমার থেকে চেক করে নিতে পারবেন, আপনি চাইলে ডায়াগনোস্টিকও করে নিতে পারেন ভাইয়া, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চেক করে নেবেন। ব্যাটারি আপনার 95% উপরে আছে, মানে 70, হ্যাঁ খুবই ভালো। আর এটা কোনো কোনো বাংলাদেশে কোনো কোনো পেইন্ট হয় নাই। আচ্ছা, একদম অরিজিনাল কালারটা? অরিজিনাল কালারটা। ওকে, তো এটার দাম কত যাচ্ছে ভাই? এটা এটার দাম পড়বে হচ্ছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা? 20 লাখ টাকা। জি। আচ্ছা, চমৎকার। এরপরে কী গাড়ি দেখাবেন? এরপরে দেখাবো আমি একটা আরেকটা ভেজেল। আরেকটা ভেজেল? আরেকটা ভেজেল, এটাও হাইব্রিড, এটাও আপনার হচ্ছে সেম কালার, গ্রে কালার। আচ্ছা, আপনার হচ্ছে এটা হচ্ছে 2013 মডেল, 13 মডেল, 2000 আপনার 18 রেজিস্ট্রেশন, 18 রেজিস্ট্রেশন। এটাও আপনার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, ইন্টেরিয়র অনেক ফ্রেশ। ইন্টেরিয়রটা দেখেন, জি ইন্টেরিয়রটা দেখলে বুঝবেন ইন্টেরিয়রটা অনেক অনেক ফ্রেশ। সবথেকে বড় কথা আপনার এটাতে আপনার সব অপশনই আছে, মানে যে ভেজেল যেটাতে থাকে সব অপশনই থাকে। এটা পুশ স্টার্ট, তারপর আপনার হচ্ছে হাইব্রিড, সবই আছে, তারপরে হাফ লেদার্স, মানে এগুলো যেগুলো সচরাচর থাকে সব কিছুই আছে। এটার আবার পাদানি আছে, বাম্পারও লাগানো আছে একটা। পাদানি বাম্পার লাগানো আছে? হ্যাঁ জি। আর এটা 1 লিটারে কেমন যায়? এটা এটা ভাই লিটারে ঢাকার ভিতরে যদি যান, ঢাকার ভিতরে 15 যাবে। 15 যাবে? হ্যাঁ, ঢাকার বাইরে 20+ যাবে। আচ্ছা, এটার ব্যাটারি কন্ডিশন অনেক ভালো আছে, আমি পরীক্ষা করে দিব। আচ্ছা, তো দাম কত যাচ্ছে? এটার দাম পড়বে আছে 18,50,000 টাকা। 18,50,000 টাকা। এরপরে কি গাড়ি দেখাবো? এরপরে দেখাবো আমি একটা হচ্ছে 7 সিটের গাড়ি দেখাবো। 7 সিটার, যাদের ফ্যামিলি বড়, নোয়া গাড়ি অনেক সময় বেশি বড় হয়ে যায় বা বাজেটের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে না নিয়ে এই এই 65 সিটের গাড়িটা দেখতে পারে। এটা হচ্ছে আপনার ভিতরে বেজ ইন্টেরিয়ার, ভেতরটা খুবই ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সামনে পিছে সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আর যে এই যে আর্টিফিশিয়াল লেদারের সিট কাভারও লাগানো আছে, ওনারা আর এক্সট্রাভাবে কিছু করতে হবে না ভাইয়া। এই গাড়িটা হালকা টাচ আপ করা আছে আমাদের, হালকা টাচ আপ। 7 সিটের অপশনটাও দেখায়? হ্যাঁ, 7 সিটার। এটা এটা সম্পূর্ণ তেলের গাড়ি। আচ্ছা, এটা 2009 মডেলের গাড়ি। 9 মডেল, একটু সামনে থেকে দেখি। জি, 2009 মডেলে, এগুলো সব কিছু বিল্ট ইন ভাইয়া, বিল্ট ইন, সিলভার কালার, সিলভার কালার। এটা 9 মডেল, 15 রেজিস্ট্রেশন। ওকে, 2015 রেজিস্ট্রেশন আপনার হচ্ছে মিরপুরে। আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 13,50,000 টাকা। 13,50,000 টাকা। আমার গাড়িতে আমি দর্শকদেরকে বলবো যে গাড়ির ভিডিওতে অনেক রকম অনেক অনেক জায়গা থেকে ভিডিও করে, অনেক মানুষ ভিডিও দেখে, সরাসরি এসে দেখে চালালে সে যদি গাড়িটা নাও নেয় তবু কিন্তু ওনার অভিজ্ঞতা হয়, নেক্সট গাড়ি কেনার ক্ষেত্রে ওনার কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগবে। তো গাড়ি কিনতে হলে যে আসতে হবে এমনটি না, আমি রিকোয়েস্ট করবো এসে সে চালায় দেখতে পারবে আমাদের কেমন কালেকশন আছে। ওকে, এরপরে কি গাড়ি দেখাবেন? এটা প্রাইস বলছি তো না? হ্যাঁ, 13 লক্ষ কত যেন? হ্যাঁ, 50। হ্যাঁ, এরপরে আরও একটা 7 সিটার গাড়ি আছে, এটা হচ্ছে অ্যাভেঞ্জা। এটা এটার সিসিটা আপনার হচ্ছে 1300 সিসি। জি, এটারও ভিতরে বেজ ইন্টেরিয়ার, বেজ ইন্টেরিয়ার, এটা এটার ইন্টেরিয়ার, এটা হালকা টাচ আপ করা আছে, জাস্ট হালকা টাচ আপ, কোনো ডেন্ট নাই, শুধু পেন্ট করা, দেখেন না। নাইস, 7 সিটের গাড়ি, দুইটা দুই ধরনের, যার যেটা পছন্দ। জি, যার যেটা পছন্দ হবে
সেটা নেব ওইখান থেকে খুলে দেখে এটা অকটেন চালিত অকটেন চালিত জি কোনো ফোলা কাটা কি কোনো ফোলা কাটা অ্যাকশনিস্টে আমাদের শোরুমে কোনো গাড়ি এটা রাখা হয় না ভাই তো এটা প্রাইস কত যাচ্ছে ভাই এটা প্রাইস পড়ে 12,90,000 টাকা এটা কিন্তু ডক্টর চালিত গাড়ি এটাও ডক্টর চালিত জি ওকে তো লাস্ট কোন গাড়িটা লাস্ট একটা আমি একটা লাক্সারিয়াস এসইউভি গাড়ি দেখাবো লাক্সারিয়াস গাড়ি এটা হচ্ছে মানে হার্ড জিপ ওকে এটা হচ্ছে আপনার ফ্লুগার ফ্লুগার ভি এই গাড়িটা কিন্তু আপনার 95% কালারই অরিজিনাল ভিতরটা এক্সট্রিমলি ফ্রেশ খুবই ফ্রেশ বাহ খুবই চমৎকার ফ্রেশ গাড়ি ভাই আর এটা অকটেন ড্রাইভ সম্পূর্ণ অকটেন ড্রাইভ ভাই আর এইটা আপনি দেখতে পারেন এই উডেন প্যানেলটা মার্বেল উডেন এটা মার্বেল উডেন মার্বেল হ্যাঁ আচ্ছা অসাধারণ জাস্ট এটা বাম্পারটা কালার করা হয়েছে তবুও আছে এই ভদ্রলোকই করছে আর এটা অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস পুরো বডি অরিজিনাল এখন তো চারটা চাকা একেবারে নতুন চাকা অ্যালোরিং সহ আচ্ছা এটা মডেলটা হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 আপনার হচ্ছে এটা প্রাইস পড়বে 19,40,000 টাকা 19,40,000 টাকা পেপার সম্পূর্ণ আপ টু ডেট সাসপেনশন মাউন্টেন সিবি জয়েন্টে কোনো কাজ নাই আচ্ছা আপনি যে কোনো জায়গাতে চেক করাতে পারবে আপনার দর্শকরা আপনাদের অ্যাড্রেসটা বলে আমার অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডিনে সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আর স্ক্রিনে তো নাম্বার আছে ফোন দিলে আমি দরকার যদি মানে ঠিকানা চিনতে অসুবিধা হয় আমি ফোনে বলে দেবো আর না হলে আমি আমার লোক পাঠাই কিংবা আমি যে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ সমস্যা হবে না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অবশ্যই দোয়া করবেন